বুড়িস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। নেওড়া জঙ্গল ক্যাম্পের পার্ট টু ভিডিও এটা। আমার পার্ট ওয়ান ভিডিওতে আমরা নেওড়া জঙ্গল ক্যাম্পে কি করে গেলাম সেটা দেখিয়েছি বা কারা কারা গেছি, তার লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা ঠিক সেখান থেকেই শুরু যেখান থেকে পার্ট ওয়ানের ভিডিও আমরা শেষ করেছিলাম। সেখানে গিয়া আমরা কি খেলাম, কোথায় থাকলাম, কেমন করে আমাদের রাত কাটলো, রাতটা আমাদের কিভাবে কাটালাম আমরা রাতটা। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমরা কেমন জায়গায় এই 11 জন মহিলা বাহিনী রাত কাটিয়েছি বা দিন কাটিয়েছি। ওখানে পৌঁছানোর পরই আমরা অবাক হয়ে গেছি যে কোন জায়গা সুচিত্রী আমাদের জন্য চুজ করেছে, কেন এত এক্সাইটেড ছিল। এবং যখন আমরা যাব ঠিক করেছিলাম বা ওই জায়গাটা চুজ করেছিল, তখন কিন্তু ও আমাদের কোনো গল্প বলেনি। এখানে আসার পর রাতের বেলা ও আমাদের আসল গল্পটা বললো, সে গল্পটা আমিও তোমাদের শোনাবো, কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। অভূতপূর্ব জায়গা, অসাধারণ সুন্দর জায়গা, চারদিকে জঙ্গলের মধ্যে সবুজের মধ্যে সুন্দর এই কটেজটা আমাদের, বা ক্যাম্প বলা চলে। খুব সুন্দর জায়গা চুজ করেছে সুচিত্রী আমাদের জন্য। ওই যে সবুজ রঙের বাড়িটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওদের রান্নাঘর, ওখানেই ওদের রান্নাবান্না হয়। এবং পাশে যে টাওয়ারটা দেখলে ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওখান থেকে জঙ্গলটা পুরো দেখা যায়, সেই ছবিটা আমি তোমাদের পরে দেখাবো। খুব সুন্দর ফুলের গাছ রয়েছে, ফুল গাছগুলো এত সুন্দর, গোলাপ ফুল, জবা ফুল, একটা গাছে এত জবা ফুল ফুটে থাকা আমরা দেখিনি কোনোদিন। খুব সুন্দর আর খুব সুন্দর লাগছে দেখতে। ওখানে পৌঁছানোর পর চারদিকের পরিবেশ দেখে আমরা এত আনন্দিত হয়ে পড়েছিলাম যে গাড়ি থেকে জিনিসপত্র নামানোর আগেই আমরা ওয়াচ টাওয়ারে উঠতে শুরু করলাম। ওয়াচ টাওয়ারে উঠতে গেলে কয়েকটা সিঁড়ি পেরোতে হয়, সিঁড়িগুলো পেরিয়ে আমরা ওয়াচ টাওয়ারে যখন উঠলাম, উঠে আমরা অবাক হয়ে গেলাম যে ওপর থেকে এত সুন্দর লাগছে চারপাশটা। তোমরাও আমার সাথে দেখো যে কত সুন্দর লাগছে ওপরটা, চারদিকে প্রচন্ড সবুজ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওদের ডাইনিং, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা তখনও ব্যাগপত্র নামাইনি। এবং চারদিকে এই সবুজের সমারোহ এবং জঙ্গল, এই জঙ্গলের মাঝখানে আমাদের কটেজ। এবার দেখো আমরা নামতেই আমরা ওয়াচ টাওয়ার থেকে নেবে, এবার আমরা আমাদের রুমের দিকে যাওয়ার চেষ্টা করলাম। আর আমাদের সাথে দেখো ওই ডগটা ঘুরছে, ওয়াচ ডগ, সে সারাক্ষণ আমরা যাওয়ার পর থেকে আমাদের সাথে সাথেই ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা যে দুদিন ছিলাম সে দুদিন আমাদের চারটে যে কটেজ আমরা ভাড়া নিয়েছিলাম, চারটে কটেজের সামনেই ও আমাদের পাহারা দিয়েছে। ও পাহারা দিয়েছিল বলেই বোধহয় আমরা সুস্থভাবে আমরা ফিরতে পেরেছি, না হলে কি হতো সেটা গড নোজ, আমরা কিচ্ছু জানি না। এবার আমরা মালপত্র নিয়ে রুমের দিকে আসতে শুরু করলাম। এই হচ্ছে আমাদের কটেজগুলো, আমাদের পরপর চারটে কটেজ ভাড়া নিয়েছিলাম, 1, 2, 3, 4, অ্যাকচুয়ালি এখানে 5টা কটেজ, কিন্তু আমরা 4টে কটেজ নিয়েছিলাম, আমাদের 4টে কটেজে 11 জন হয়ে যাওয়ার কথা ছিল। 1 নম্বর কটেজটা ছিল সব থেকে বড়, সেই কটেজে আমরা 4 জন ছিলাম। এবং ওই দিন রাত্রেবেলা যেদিন আমরা পৌঁছাই, সেদিন রাত্রেবেলা আমরা ওই কটেজে কজন ছিলাম এবং কিভাবে ছিলাম সেটাও অবশ্যই পরে তোমাদের জানাবো, তার জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। এবং পরবর্তী তারপর 2 নম্বর যে কটেজটা সেটাও বড় ছিল, তাতেও 3 জন আরামসে হয়ে যায়, কিন্তু
তিন নম্বর বা চার নম্বর কটেজটা কিন্তু একটু ছোট, যেটাতে দুজন ঠিকঠাক, তার বেশি হওয়া মুশকিল হয়। কটেজগুলো এমনি খুব সুন্দর। কটেজের ভাড়া হচ্ছে পার রুম 2000 টাকা প্লাস 240 টাকা জিএসটি, মানে 2240 টাকা কটেজ ভাড়া। কটেজগুলো এমনি খুবই ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। কিন্তু সমস্যা একটাই, যেটা হচ্ছে একটু ছিটকিনি সমস্যা আছে। ছিটকিনিগুলো ঠিক নেই, সেগুলো একটু ঠিক করতে পারলে আমি তাদেরকে বলে এসেছি, আশা করি তারা এবার নিশ্চয়ই ঠিক করবে। বাকি কিন্তু ঘর খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবস্থাপনা খুব ভালো। ঘরের শেষের দিকে একটা দরজা আছে, দরজাটা খুলতেই পিছন দিকে একটা ব্যালকনি দেখা গেল। ঘরটার সামনেও একটা ব্যালকনি, পিছনে একটা ব্যালকনি। দেখো তোমরা কি সবুজ পিছনটা, আর ঠিক তার ওদিকেই রয়েছে নেওড়া নদী। একবার জাস্ট দেখো যে কোন জায়গায় আমরা গেছি, খুব সুন্দর জায়গা। ওই দেখো যে তার দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইলেকট্রিক ফেন্সিং, যাতে বন্য জন্তু আমাদের কটেজকে অ্যাটাক করতে না পারে, সেই জন্য ওখানে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে, এবং সন্ধে হলেই সেখানে কারেন্ট দিয়ে দেওয়া হয়, যাতে বন্য জন্তুরা হঠাৎ করে অ্যাটাক করতে না পারে। ডাইনিং হলটা ওদের খুব সুন্দর করে সাজানো। দেখো ডাইনিং হলের বাইরেও দেখো ওখানে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া আছে। বাগান বা জঙ্গল, জঙ্গলের পরে খাল, তারপরে ইলেকট্রিক ফেন্সিং দেওয়া, এবং তারপরে বিভিন্ন কটেজগুলো রয়েছে। এবং কেন সেগুলো করা আছে সেটা পরে আমাদের স্পট ম্যানেজার সুচিত্রী জানালো, যে ওরা যখন আগে একবার ছিল এসে, তখন বন্য হাতি ওদেরকে অ্যাটাক করেছিল, সেই জন্য যাতে বন্য হাতি অ্যাটাক করতে না পারে সেই জন্যই ওইখানে বেড়াগুলো দেওয়া রয়েছে। ওদের খাবার দাবারটা পুরো প্যাকেজ, 600 টাকা প্যাকেজ পার হেড। ব্রেকফাস্টে লুচি, তরকারি, মিষ্টি, লাঞ্চে ভাত, ডাল, শাক ভাজা, সবজি। আমরা দুদিন ছিলাম, দুদিন দু ধরনের সবজি দিয়েছে, ভাজা দিয়েছে একরকম, চাটনি দিয়েছে। আর স্ন্যাক্সে প্রথম দিন আমাদের দিয়েছিল পেঁয়াজি, এবং পরের দিন দিয়েছিল চিকেন পকোড়া। আর যদি তুমি অন্য কিছু খেতে চাও ওরাও সেটা করে দিতে পারে। রাতে রুটিও খেয়েছি আমরা অনেকে, অনেকে ভাত খেয়েছি, আর চিকেন দিয়েছিল সাথে। আর যদি তোমরা কিছু খেতে চাও সেটা আলাদা করে অর্ডার দিতে পারো। ওভারঅল খাওয়া খুব সুন্দর ছিল। এটা তো গেল আমাদের লাঞ্চের ডাইনিং। এবার রাতের ডাইনিং রুমটা কেমন হবে, আদৌ আমরা সেখানে এসে পৌঁছতে পারবো কিনা, সেটা জানতে গেলে কিন্তু ভিডিওটাকে পুরোটাই দেখতে হবে। লাঞ্চের পরে ঘুরতে গিয়ে আমরা যখন ফিরে আসলাম, তখন অলরেডি সন্ধে হয়ে গেছে। এরপরে আমরা যখন দেখলাম পুরো পরিস্থিতি পুরো অন্যরকম, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে শিলা বৃষ্টি নেমেছে এবং প্রচণ্ড ঝড় জল হচ্ছে, তার মধ্যে চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারেন্ট চলে গেছে এবং তার ফলে ফেন্সিংও অফ হয়ে গেছে, তখন আমরা মোবাইলের আলো দিয়ে আমরা রাতটা কাটিয়েছি। কারণ ওদের পক্ষেও সম্ভব ছিল না আমাদের এসে মোমবাতি বা দেশলাই দিয়ে যাওয়ার। সে কি বীভৎস রাত, এমনকি ওরা আমাদের বলে দিয়েছে তোমরা বেরোবে না, আমরা এসে খাবার দিয়ে যাব। ওরা এসে আমাদেরকে খাবার দিয়ে গেছে, এবং আমরা একটা ঘরের মধ্যে 11 জন কাটিয়েছি অনেক রাত অবধি। বৃষ্টি কমতে আমাদের ঘরে আমরা 6 জন ছিলাম, এবং বাকি ঘরে আমরা সবাই মিলে গিয়ে তাদেরকে একজন একজন করে দিয়ে এসেছি। কি বীভৎস রাত কাটিয়েছি আমরা, এবং আমাদেরকে বারবার কেয়ারটেকাররা বলেছে কেউ তোমরা ঘর থেকে বেরোবে না, কারেন্ট নেই, ফেন্সিংয়ে কিন্তু কারেন্ট নেই। অসম্ভব ভয়ঙ্কর জায়গা, কিন্তু খুব সুন্দর, রোমাঞ্চ ভরা, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমাদের। দেশলাই যদি আমাদের মজুদ থাকতো তাহলে আমাদের এত অসুবিধা হতো না, কিন্তু তা সত্ত্বেও আমরা বলবো অন্ধকারের মধ্যে যে দেশলাই নিয়ে আমরা কাটিয়েছি, দেশলাই মোমবাতি নিয়ে যে আমরা কাটিয়েছি, এটা আমাদের খুব ভালো লেগেছে। এবং পরের দিন সকাল হতেই আমরা আবার ছুটলাম নেওড়া নদীর ধারে, সেই জায়গাটাও অপূর্ব দৃশ্য, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এই দুদিনে আমাদের ওইখানকার ট্রিপ শেষ হয়ে গেছিল, এবং আমরা মাঝখানে অনেক জায়গায় ঘুরতে গেছিলাম। লাঞ্চ খেয়ে আমরা কোথায় গেছি
কি করেছি সেখানে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই আমার পার্ট 3 ভিডিওটা দেখতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পারলে অবশ্যই একবার এই জঙ্গল ক্যাম্প থেকে ঘুরে আসবে। খুব ভালো জায়গা, ভয়ের জায়গা, আনন্দের জায়গা, মজার জায়গা।